ফাইনালের আগে ভক্তদের জন্য বড় সুখবর দিল ফরচুন বরিশাল মালিক পক্ষ। বিয়ের কারণে বরিশালের হয়ে বিপিএল ফাইনাল খেলার আগেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল ডেভিড মিলারের, কিন্তু বরিশাল মালিক পক্ষের সঙ্গে সবশেষ বৈঠক শেষে কুমিল্লার বিপক্ষে মেগা ফাইনাল খেলার সিদ্ধান্ত চূড়ান্ত মিলারের। মিলারের ফাইনাল খেলার বিষয়টি বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। আধুনিক টি টোয়েন্টির মারকুটে ব্যাটার ডেভিড মিলার, বাংলাদেশেও তার জনপ্রিয়তা তুঙ্গে। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটারকে দলে পেতে অনেক ফ্রাঞ্চাইজি ছিল মরিয়া, তবে বাজিমাত এবারের বিপিএলের অন্যতম তারকা বহুল দল ফরচুন বরিশালের। আগেভাগে মিলারের সঙ্গে চুক্তি পাকাপাকি করে ফেলেন তারা। যদিও মিলারের বাংলাদেশ সফরের সূচি পরিবর্তন নিয়ে হয় অনেক জলঘোলা, শেষ পর্যন্ত কথা দিয়ে কথা রাখেন মিলার, ছুটে আসেন বাংলাদেশে। বাংলাদেশে এলেও প্রথম দিনের প্রেস কনফারেন্সে মিলার জানিয়ে দেন সামনেই তার বিয়ে। সেই সময় বরিশাল কর্তৃপক্ষের কাছ থেকে শোনা যায় বিয়ের কারণে হয়তো মিলার ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন না। তখন তো আবার বরিশালের ফাইনাল খেলা নিয়েও ছিল শঙ্কা, যদিও শেষ পর্যন্ত দাপুটে দুটো জয়ে ফাইনালে বরিশাল। মিলারের ছক্কাতেই ফাইনালে ওঠার ফিনিশিং পান তামিমরা। তখন বরিশাল কর্তৃপক্ষ ফের বৈঠকে বসেন মিলারের সঙ্গে। শেষ পর্যন্ত বরিশাল ভক্তদের হতাশ করেননি তিনি। বিয়ের আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটলেও তামিমদের সাথে খেলবেন ফাইনাল পর্যন্ত। মিলারের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই ভক্তদের মাঝে ছড়াবে বাড়তি উন্মাদনা, সেই সাথে মিলারের মতো তারকা খেললে বিপিএল ফাইনালে গ্ল্যামারও বাড়বে বহুগুণে। মেগা ফাইনালে যদি মিলার দেখাতে পারেন বড় কোনো ঝলক, তাহলে তো সেটা ফরচুন বরিশাল ভক্তদের জন্য হবে সোনায় সোহাগা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।